আমির ফয়সার ফোন বলেছেন লো প্রেশার থাকলে কি খাবার খেলে প্রেশার বাড়বে যাদের হাইপোটেনশান থাকে এটাও একটা রোগ তো সাধারণত হাইপোটেনশান কেন হয় সেটা একটু বের করতে হবে ঘুম যদি কম হয় লং টাইম খাবারটাকে যদি আপনি গ্যাপ গ্যাপ দিয়ে থাকেন প্রচুর পরিমাণে পটাশিয়ামযুক্ত যুক্ত খাবার যদি খাদ্য তালিকায় থাকে অনেক বেশি প্রয়োজনের চেয়ে পানি যদি খান হাইড্রেশন থেকেও কিন্তু আপনার হাইপোটেনশান হতে পারে সো যদি হাইপোটেনশান হয়েই যায় সেক্ষেত্রে ন্যাচারালি এটাকে বিল্ড আপ করার জন্য যেমন আমরা ডিম খেতে বলি অর্থাৎ প্রোটিন ইনটেক বাড়াতে বলি ডিমটাকে একটু লবণ দিয়ে খেতে পারেন বাদামটাকে একটু সল্ট দিয়ে আপনি খেতে পারেন বা আপনি তখন একটু রেডমিট খাসির মাংস বা গরুর মাংস এখানে সোডিয়াম হাই থাকে সেটা খেতে পারেন সামুদ্রিক মাছ আপনি খেতে পারেন খুব বেশি লো ফিল করলে আপনি যেটা কুসুম গরম পানিতে একটু সল্ট মিশে সেই পানিটাকে আপনি খেতে পারেন অনেকে যেটা করেন লো প্রেশার হলেই ওর স্যালাইন খেতে শুরু করেন তাদেরকে বলবো দেখুন ওর স্যালাইন কিন্তু একটা প্রেসক্রাইব খাবার যেটা একটা বিশেষ কন্ডিশনে দেওয়া হয় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে ডায়রিয়া আমাশয় এই ধরনের রোগ হলে দেওয়া হয় শুধুমাত্র হাইপোটেনশন জন্য কিন্তু কখনোই ওরসালাইন আপনি কখনো কোনো ফিজিশিয়ানের পরামর্শ ছাড়া খাবেন না আমরা একটু সিক ফিল ফিল করলে করলে উইক কিন্তু নেই এটা প্রেসক্রাইব করা ছাড়া কখনোই এটা নেওয়া উচিত না কারণ এটা হলো অনেক মাল্টিমিনারেলসের সো যার হাইপোটেনশান তার বেসিক্যালি সোডিয়ামটাকে ইনটেক করতে হবে তার পটাশিয়ামটাকে তখন রেস্ট্রিকশনে আনতে হবে আমরা অনেক সময় আছে প্রচুর পরিমাণে ফ্রুটস খাই সেখানে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যার কারণে আমাদের হাইপোটেনশন হতে পারে বা অনেক বেশি স্ট্রেস নিলে আপনার হাইপোটেনশন হতে পারে ঘুম হচ্ছে না হপোটেনশন হতে পারে আপনার হচ্ছে সেই সেই বিষয়টা আইডেন্টিফাই করে অনুযায়ী আপনি রেমেডি নিতে হবে অনেক সময় আছে কিছু ড্রাগও আমরা ইনটেক করি সেই ড্রাগের কারণে আপনার হাইপোটেনশান হতে পারে সো বেস্ট ওয়ে হলো ফিজিশিয়ানের কাছে যাওয়া ফিজিশিয়ানের পরে আপনি ডায়েটিশিয়ানকে দেখিয়ে আপনার খাদ্য তালিকা এবং মেডিকেশন এ দুটোকে ঠিক করে নিলেই কিন্তু হাইপোটেনশান দূর হয়ে যাবে